বসনিয়ার ঐতিহ্যবাহী শহর মোস্টারে প্রতি বছর জমকালোভাবে আয়োজন করা হয় ডাইভিং প্রতিযোগিতার। দেশটির বিভিন্ন শহর থেকে এ আসরে অংশ নেন কয়েকশো প্রতিযোগী। তবে এবার করোনার কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। বসনিয়ার মোস্টার শহরের ঐতিহ্যবাহী ওল্ড ব্রিজ, যার সঙ্গে জড়িয়ে আছে দেশটির ইতিহাস আর ঐতিহ্য। ১৯৯০ সালে বসনিয়া যুদ্ধের সময় ভেঙে ফেলা হয় ব্রিজটি, পরে তা আবারও সংস্কার করা হয়। এরপর থেকেই ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এখানে আয়োজন করা হয় ডাইভিং প্রতিযোগিতার। ব্রিজে দাঁড়িয়ে ২৪ মিটার উপর থেকে ঝাঁপিয়ে পড়েন প্রতিযোগীরা। এ সময় চমৎকার সব কৌশল প্রদর্শন করেন তারা। রোমাঞ্চ আর চ্যালেঞ্জের নেশায় ঝাঁপিয়ে পড়েন তারা। সব বাধা অতিক্রম করে তবেই পড়তে হয় বিজয়ের মুকুট। করোনা ভাইরাস সতর্কতার কারণে এবার মাত্র ১০০ জন দর্শককে অনুমতি দেওয়া হয় প্রতিযোগিতা দেখার জন্য। বাকিরা নেরেদভা নদীর দুপাশে দূর থেকে দেখেন প্রতিযোগীদের কৌশল। করোনার কারণে এবার আমরা খুব বেশি সংখ্যক প্রতিযোগীকে সুযোগ দিতে পারিনি। অনেকেই অংশ নিতে চেয়েছে, কিন্তু আমাদের উপায় ছিল না। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আমরা বড় পরিসরে আয়োজন করতে পারব। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন বসনিয়ার ভেদাদ ভেসিচ। আমি প্রতি বছর এখানে অংশ নেই, এটা আমাদের মর্যাদার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন হতে পেরে সত্যি দারুণ লাগছে। সতর্কতার অংশ হিসেবে আমি এবং আমার কোচ আইসোলেশনে ছিলাম। প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মানা হয়েছে পুরোপুরিভাবে, ছিল স্যানিটাইজার সহ সব ব্যবস্থা। পারভিন আক্তার, সময় সংবাদ।